বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। গোলাপগঞ্জ উপজেলার 1 নং বাঘা ইউনিয়নের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন লন্ডন সফররত উপজেলাটি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। গত 29 অক্টোবর ব্রিকলেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিসবাউল হক মাসুমের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ লর্ডসভার সদস্য লর্ড মরিস গ্লাসমে, জিএলএ মেম্বার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী জন বিক্স, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার রেসলি পেভেট, ডেপুটি স্পিকার এম এ মুকিত এমবিএ, কাউন্সিলর রাজীব আহমেদ প্রমুখ। মাছে ভাতে বাঙালি এই প্রবাদ বাক্যটি বাংলাদেশিদের কাছে খুবই পরিচিত, সাথে সাথে বাস্তবিক অর্থেও মাছ ভাতবিহীন বাঙালি যেন কল্পনাই করা যায় না। আর প্রবাসে এ খাবারের পাশাপাশি সাথে যদি থাকে দেশীয় সবজি, তবে যেন খাবারের ষোলো আনা পূরণ হয় বাঙালিদের। এ চিন্তাকে সামনে রেখেই শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের বাঙালি পাড়া খ্যাত হোয়াইট চ্যাপেলে উদ্বোধন হল পূর্ণ বাঙালিদের পরিচালনায় নতুন এক প্রতিষ্ঠান হাটবাজার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এদিকে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়, একটি মাছ কিনলে একটি ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। প্রথম আল্লাহ শুক্রিয়া, আমরা সবে মিলে আমরা 6 নম্বর বিজনেস ওপেন করছি। এই ওয়াইট চ্যাপেল রোডও আমরা অনেক বিজনেস আছে, আমরা অনেক পার্টনার হলে আমরা একলগে মিলিয়ে কাম করার ট্রাই করি। হঠাৎ করে আপনারা জানেন আমি মিষ্টি বিজনেসও ইনভলভ, হঠাৎ করে আপনার প্রশ্ন যেটা ফিশ বিজনেস যাওয়ার কথা হলো, আমরা একটা ড্রিমসই আসিল, আমরা ওয়াইট চ্যাপেল একটা বড় দোকান করতাম, বড় দোকানের উচিল আমি ফিশ বিজনেস হইয়া ঢুকছি। আমরা চাই যে আমরা ব্যবসায়ী হল, আমরা আর এই শপ ওনার হল, এন্টারপ্রাইজ যারা করেন তারা সাকসেসফুল হইতা, এরা সমর্থন করতে গিয়ে সাপোর্ট করতে গিয়ে কাউন্সিলে তাদেরকে পার্টনারশিপে কাজ করা সাহস হোকা, আপনারা অ্যাম্বিশিয়াস হোকা, আপনারা কমিটেড হোকা, ইফ ইউ কমিটেড ইউ হ্যাভ দোজ কোয়ালিটিস, আলহামদুলিল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে সাড়া না দিয়ে দেশে হরতাল ও নৈরাজ্যের পথ বেছে নেওয়ার প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ লিডস শাখা। লিডস থেকে এ সভা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। 71-এ পরাজিত শক্তি ককটেল আর বোমার উৎসবে মেতে উঠেছে, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কোনো অবস্থাতেই বাংলাদেশে ভালো চায় না। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সংলাপের প্রস্তাবকে প্রত্যাখ্যান করায় এবং জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লিডস আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। লিডস আওয়ামী লীগের সভাপতি গীতিকার দিলাউর রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ইয়াউর মিয়া পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অমল পোদ্দার, সুজিত চৌধুরী, আখতারুজ্জামান আখতার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা 18 দলকে উদ্দেশ্য করে বলেন, ধ্বংসের রাজনীতি পরিহার করে মানুষের রাজনীতি করুন। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ভিশন 21 কে বাস্তবায়ন করতে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, নৈরাজ্য আর ধ্বংসের খেলা খেলে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে জামাত বিএনপি পার পাবে না, বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করবে। ইতিহাস সাক্ষী, এদেশ আমাদের, কোনো পরাজিত শকুনের দেশ নয়। জামাত বিএনপিকে হিংসা আর ককটেলের রাজনীতি পরিহার করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। রকমারি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত রবিবার ইপসুইচে দি অট্রিয়াম সাফোক নিউ কলেজের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ইপসুইচ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কয়সর মিয়া। ব্রিটেনের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্বের পরিবেশনায় বিভিন্ন রকম গেমস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 27 অক্টোবর রবিবার ইপসুইচের সাফোক নিউ কলেজে অনুষ্ঠিত হয় সাফোক বাংলাদেশি সোসাইটির ঈদ পুনর্মিলনী 2013। এতে ইপসুইচের স্থানীয় জনগণ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আসকর আলী, আব্দুল মতলিবের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিক মিয়া,
এতে বক্তব্য রাখেন ইপসুচের মেয়র হেমল ক্লার্ক, কাউন্সিলর ইঙ্গা লকিংটন, সৈয়দ গুলাম রব্বানী ও মজিদ খান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল মালিক, আব্দুল ওয়াদুদ, আনোয়ার পাশা, দিলওয়ার হোসেন, আলী হোসেন, আব্দুর রহিম, বাবুল আহমেদ ও সিরাজ আলী। এ ধরনের সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটির সর্বস্তরের মানুষকে আনন্দ দেওয়ার জন্য বক্তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের মনজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত ও স্থানীয় শিল্পীবৃন্দ। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটির সর্বস্তরের মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যাশা প্রস্তুত সবার। ইপসুইচ থেকে ফয়সল মিয়া, চ্যানেল আই। গত 28 অক্টোবর হাইট টাউন হলে হিস্ট্রি অব বাংলাদেশের প্রজেক্টের দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রবীণ কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে সনদ বিতরণ করেছে চ্যারিটি সংগঠন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের চেয়ারম্যান মোয়া মোস্তাকের সভাপতিত্বে ও ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেমস সাইড বড়া কাউন্সিলের মেয়র জো কিচেন ও মেয়রের সার্লি কিচেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর রাজা মিয়া, হাইট বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাসির খান শুয়েব, আলহাজ মফজুরুল্লাহ। এতে হিস্ট্রি অব বাংলাদেশি বই ও প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরে টিআইএ চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন, এই হিস্ট্রি প্রজেক্ট এখন শুধুমাত্র আর ম্যানচেস্টার বাংলাদেশি কমিউনিটিতে সীমাবদ্ধ নেই, তা দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাদৃত হচ্ছে। অনুষ্ঠান শেষে প্রজেক্টে অংশগ্রহণকারী কমিউনিটি ব্যক্তিবর্গের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেয়র জো কিচেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের। গণতান্ত্রিক রাষ্ট্রে সকল দলের অংশগ্রহণ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এনম্যান এমপি। বাঙালি তরুণ উদ্যোক্তা সাবিরুলের সাফল্য নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়, মত বিনিময় সভার বক্তারা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।